এক মিনিটও ছিল না সেখান থেকে কিন্তু কোটি টাকার ক্যাবিনেট আমি অপু বিশ্বাস হয়েছি আমি বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলি কিন্তু শাকিব খান যদি তুমি স্ট্রেট বলো তাহলে বলতে পারি তার সাথে আমি 72 মুভি করেছি কাল্পনিক হাজবেন্ড বানিয়েছি এবং এরপরে তো ধরো শাকিব খানের আরেকটা লুকস এসেছে সবাই বাহবা দিয়ে ফেসবুক ওয়ালে আমি শেয়ার দিয়েছি এবং বেস্ট অফ লাক বলেছি তো এই আর্টিস্টগুলো সম্পর্কে আমার খুব একটা ধারণাও নেই পুর কাজ থেকে আচ্ছা প্রথমে একটা কন্ট্রোভার্সি ওটা নিয়ে কথা বলি তুমি এবং সাইমন লালশাড়িরই হচ্ছে প্রেস কনফারেন্স হচ্ছিল তখন কিন্তু সাইমন বলেছে যে হ্যাঁ প্রযোজক তার নিজের ছবিটা বড় দিয়েছে এই যে সাইমনকে নিয়ে আমরা এত এত প্রশংসা করলাম তারপরে সাইমন হচ্ছে প্রযোজকের বিরুদ্ধে হাসতে হাসতে অভিযোগ করলো এটা কি তোমার কাছে অভিযোগ মনে হয়েছে না মনে হয়েছে ওকে সাইমন করেছে ইটস ফাইন না ডেফিনেটলি আমার সিনেমার আর্টিস্ট সুতরাং ফাইন অবশ্যই বলবো এটা হতে তার অভিব্যক্তি প্রকাশ করছে আসলে পোস্টারে দেখা ছোট বড় ইম্পর্টেন্ট না ক্যারেক্টারের ক্ষেত্রেও ঠিক তেমন যেমন আমি যদি বলতে পার মানে বলতে চাই কাল সকালে আমি একটি সিনেমা করেছিলাম যেটাতে আমার সবচেয়ে প্রিয় একজন অভিনেত্রী ছিলেন শাবনূর আপু তো সে কাল সকালে যে আমি একটা আমার নাম ছিল ফুলি তো ফুলি ক্যারেক্টারটা ছিল জাস্ট রিল লাইন যতটুকু আমি ততটুকুই ছিলাম তুমি যদি মানে টেনে দেখতে চাও তাহলে ছিল তোমার 30 থেকে 35 সেকেন্ড এক মিনিটও ছিল না সেখান থেকে কিন্তু কোটি টাকার ক্যাবিনেট আমি অপু বিশ্বাস হয়েছি তো এটা আসলে মানে এটা বলার কিছু নেই বাট অবশেষে আমার সিনেমার সবচেয়ে বড় একজন আর্টিস্ট অর্থাৎ নায়ক এবং খুব সহযোগিতাও করেছে এই সিনেমায় সে বলেছে ইটস ফাইন কিন্তু অনেকগুলো হয়েছে এটা আসলে দেখো এরপরে আমি আরেকটা পোস্টার দেখেছি যেখানে আবার তুমি ছোট দেখো পোস্টার মানুষকে আসলে কি করে একটা সিনেমার বার্তা দেয় যে সিনেমায় এই এই আর্টিস্ট আসে আপনাদের আসতে হবে তাই না আস্তে আস্তে কিন্তু তুমি খেয়াল করে দেখো যে সিনেমাগুলো কিন্তু আমাদের মোবাইলে চলে যাচ্ছে আজকে হয়তো হলে আছে যদিও আমি একজন বড় পর্দার মানুষ আমি কখনোই ছোট পর্দায় কাজ করা হয়নি আমি সবসময় বড় পর্দাকে প্রেফারেন্স করি এবং দেখতে মনে হয় ওয়াইড লাগে কিন্তু তুমি খেয়াল করে দেখো তো কত মাধ্যম চলে আসছে এখন সিনেমাগুলো দেখার জন্য ওটিটির প্রসঙ্গে আসি ওটিটিতে তোমার একটি কাজ গেছে খুব রিসেন্টলি যেটা আমরা দেখেছি ছায়াবাজি হ্যাঁ একটা প্রাইভেট চ্যানেলে ঈদে গেছে অ্যান্ড ওখানে একটা ডিফারেন্ট ক্যারেক্টার ছিল যে মানে তুমি তোমার নিজেকে ভয় পেয়ে দৌড়ে পালাচ্ছো যে তোমাকে খুন করা হবে এটা এক ধরনের রোগ এটা এক ধরনের রোগ তো এই রোগে তো বর্তমান সময়ে অনেক মানুষই ভুগছে যে তারা নিজেদেরকে অনেক কিছু মনে করে অথবা নিজেরাই অনেক গল্প বানিয়ে বলছে মানে বাস্তবে কি তুমি কখনো এটার সম্মুখীন হয়েছো যে আমি আমিও ফলো করছি মানে এখন আমি বললেও ওই রোগের রোগী হবো কিনা আই ডোন্ট নো যেমন ওই রোগটার নাম এই মুমেন্টে আমার মনে পড়ছে না আসলে আমরা তো এখন কথা বলছি ফেস টু ফেস তো ওইখানে এমন ছিল যে আমি কিন্তু আমাকেই দেখতে পাচ্ছি এবং আমি বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলি ধরো আমি একটা কাল্পনিক হাজবেন্ড বানিয়েছি যেহেতু এটা রিলিজ হয়ে গেছে তাই গল্পটা বলতে আমার প্রবলেম নেই কাল্পনিক হাজবেন্ড বানিয়েছি এবং আমি আমাকে বানিয়ে তাকে মারতে আসছি আমি আবার ভয় পাচ্ছি মানে আমি তাকে মারতে যাচ্ছি ভেবেছি যে ওটা আমার আরেকটা মানুষ কিন্তু আমি নিজেকে স্টেপ করছি পরে দেখা যাচ্ছে আমি হসপিটালে তো এইরকম আসলে আমিও সোশ্যালে দেখছি যে কখনো বলা হচ্ছে যে না 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 আমি আর এর মধ্যে নাই কিছু নাই আবার পরে করে দেখছি যে সেখানে প্রশংসাই পঞ্চমুখ সম্পর্ক আবার কাছে আবার কখনো দেখছি যে হয়তো ব্রেকআপ হয়নি হ্যাঁ মানে সেপারেশন হয়নি এটা হয় নাই আবার কখনো বলছে না আমি নাই আবার কখনো বলছে ওকে ভালো থাকুক আবার আসলে আমি গুলিয়ে ফেলছি আমি এখন আমার সিনেমায় থাকতে চাই বিকজ আমরা অন্য কারো গল্প না শুনে তোমার গল্পেই আসি শাকিব খানের মুভিও হচ্ছে আসছে প্রিয়তমা আবার এদিক থেকে অপু বিশ্বাসের মুভি আসছে লাল শাড়ি তো প্রিয়তমারা সবসময় লাল শাড়ি পরে এবং হচ্ছে প্রেমিক পুরুষ যারা তারা আসলে প্রিয়তমাকে লাল শাড়িতে দেখতে বেশি পছন্দ করে তো সেই দুজন মানুষ একই সাথে ঈদে বিগ স্ক্রিনে না দুজনের মধ্যে কি গল্প হয়েছে প্রিয়তমা এবং লাল শাড়ি দুজন মানুষ বলে ভুল হবে এবার ঈদে অনেক সিনেমা আসছে হ্যাঁ যদি বলা হয় আরো অনেক সিনেমা আসছে হ্যাঁ তো ওই জায়গা থেকে আমি বলবো যে ইটস ভেরি গুড নিউজ মানে আমাদের চলচ্চিত্রের জন্য যেটাকে বাংলায় বলে সুবাতাস সোনালী দিন হ্যাঁ তো এই কথাগুলো এখন যুক্ত হচ্ছে সো এটা শুনে অনেক বেশি ভালো লাগছে আসলে আমার কাছে মনে হয়েছে যে দেখো চলচ্চিত্রকে এটাই চলচ্চিত্র বলে যে ঈদের সময় আসবে এই এই মৌসুমে আমাদের হুড়োহুড়ি লাগবে পাড়াপাড়ি লাগবে এবং কার থেকে কার সিনেমা ভালো যাবে সেই আর্টিস্টগুলো বসে সেই কথাগুলো বলবে এই যে বিজি ব্যাপারটা এটা আমার কাছে ভীষণ ভালো লাগছে এখানে দেখো ইন্ডিভিজুয়ালি এখানে নিউ লুকস নিয়ে কিছু হ্যাঁ এটা আমি বলতে চাই যে আমার ফেসবুক ওয়ালে আমি শেয়ার দিয়েছি এবং
বেস্ট অফ লাক বলেছি। এটার কারণটা হয়েছে, দেখো আমি পরিশেষে আমি একজন শিল্পী, চলচ্চিত্রে যখন কোনো কিছু নতুনত্ব আসে সেটা তুমি শান্তাও যদি করতে, আমার যদি মনে হতো যে না শান্তা অনেক ভালো একটা প্রেজেন্টেশন দিয়েছে আমি তোমাকে উইশেস জানাতাম, নট দ্যাট যে আমি কাকে করছি, এটা একটা শিল্পীর ক্ষুধা থেকে শিল্পীকে সাপোর্ট করা, দ্যাটস অল। তো সেটাকে আসলে অনেকে অনেকভাবে নিচ্ছে। এরপরে তো ধরো শাকিব খানের আর একটা লুকস এসেছে, সবাই বাহবা দিয়েছে, বৃদ্ধ লুক। তো আমার কাছে মনে হচ্ছে ওই লুকটা তার আসলেই অন্যরকম ছিল এবং প্রেজেন্ট করার মতো ছিল, ডিফারেন্ট কাইন্ড অফ লুকস। এবং আমি তোমাকে এইটুকু বলতে পারি যে ওই লুকটা অনেকে আমাকে ধরো মেসেঞ্জারে আমাকে মানে মেসেজ করেছে যে এটা একটু আপনি শেয়ার দেন, তো আমি আমি কোনো অ্যান্সার করিনি। আমি বলেছি আমি একজন শিল্পী, তারপরে আমি একজন দর্শক, তারপরে আমি একজন তার সহশিল্পী। তো তিনটা জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে ওয়াও দ্যাটস ইট, সো আমি বেস্ট অফ লাক দিয়েছি। ওকে, সো অন্যান্য মুভিও আসছে, আমরা যদি প্রহেলিকা, ক্যাসিনো, তোমার অন্তর্জাল এই ধরনের রিলেটেড সুরঙ্গ আর একটা আছে, সুরঙ্গ, মানে তোমার কাছে কি মনে হয় অন্যান্য কাজগুলো কেমন হবে? মাহফুজ ভাই আসছে প্রহেলিকাতে, আমি এর আগে কোনো সিনেমা মানে সরি আমার সিনেমাটা আমি একটু টেনশনে আছি, রিলিজ যেহেতু হয়ে গেছে, সো ওই জায়গা থেকে সব কিছু নিয়ে আমি ফার্স্টেই বলেছি যে এইবারে এটা একটু আমার কাছে অন্যরকম। আর হচ্ছে সেই জায়গা থেকে এই সিনেমাগুলো প্রচারণা দেখছি, দর্শকদেরও সুন্দর সুন্দর ফিডব্যাক দেখছি, শুনছি, তো আমি যেহেতু নিজে দেখিনি সো এই জায়গা থেকে আমার ওই রকম কমিটমেন্ট করার বা ওই রকম কমেন্টস করার কোনো স্পেস দেখি না। আর ইম্পর্টেন্ট হচ্ছে এখানে যে আর্টিস্টরা আছেন তাদের সাথে কখনো আমার কাজও করা হয়নি, সো এই আর্টিস্টগুলো সম্পর্কে আমার খুব একটা ধারণাও নেই, তো আমার শুধু দেখা। কিন্তু শাকিব খান যদি তুমি স্ট্রেট বলো তাহলে বলতে পারি তার সাথে আমি 72 মুভি করেছি, লং টাইম, মানে এটা বলতে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি। না, এর আগে আমাদের শাবানা ম্যাডাম এবং হচ্ছে গিয়ে আলমগীর সাহেব আছেন, মানে আমরা সেকেন্ড বলতে পারো, দে আর লাইক নিয়ার অ্যাবাউট 100, এক্স্যাক্টলি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে তুমি যদি মনে করো তার সম্বন্ধে আমার ধরো ভালো মন্দ একটা শেয়ার করা, যেটা আমি বেস্ট অফ লাক দিয়েছি। কিন্তু এই বাদে যে আর সিনেমাগুলো বললে কোনো আর্টিস্টের সাথে আমি একটা কোনো ফ্রেম ইয়ে করিনি, তো সেখান থেকে আমি তাদের কী ভালো কী মন্দ কী বেস্ট অফ লাক করতে পারি। তবে হ্যাঁ, ডেফিনেটলি একজন চলচ্চিত্র মানুষ হিসেবে প্রত্যেকটা চলচ্চিত্রকে বেস্ট উইশেস দিতে পারি, আরো ভালো করুক, আরো সিনেমা বেশি বেশি আসুক, সফল হোক, এবং আমাদের যারা চলচ্চিত্র প্রেমী দর্শক রয়েছে তারা যেন হলমুখী হয়। হ্যাঁ, এটা এটা হচ্ছে সবচেয়ে খুশির সংবাদ।